এই বিভিন্ন প্রান্ত যে 12 কোটি আহলেদিস বসবাস করছে, এটা কোন ভুইপোড় আন্দোলন, এটা বিপ্লবের নাম, এটা আন্দোলনের নাম। এই পাক ভারত মহাদেশে যেখানে বালাকোটের ইতিহাস স্বাক্ষর প্রমাণ রয়েছে, ঐতিহাসিক বাসের কিল্লা মুলকারা সিত্তারামগলা চমরকান্দাসমাদ এবং আন্দামান রক্তাক্ত স্মৃতি সমূহ, জেল জুলুম ফাঁসি সম্পত্তি বাজেয়াপ্ত এবং যাবজ্জীবন দীপান্তর কালাপানির অবর্ণ নির্যাতন স্বীকার করে আহলাদিস আন্দোলন টিকে আছে এবং টিকে থাকবে ইনশাআল্লাহ। সাবেক গ্রামের যুগ হতে চলে আসা নির্ভিজান ইসলামী আন্দোলন নাম আহলাদিস আন্দোলন, যা মানুষকে কিতাব ও সুন্নতের নিঃশর্ত অনুসারী হওয়ার জন্য আহ্বান জানায়, সেটা হলো আহলাদিস আন্দোলন। আহলাদিস নাম শুনলে অনেকের গায়ে চুলকানি ধরে, অনেকের গায়ে অ্যালার্জি বৃদ্ধি হয়। কাজী আহলাদিস এবং আসহাবুল হাদিস, এটা সাহাবাদের যুগ হতে চলে আসা একটি নির্ভেজাল ইসলামী আন্দোলনের নাম, এতে কোনো সন্দেহ নয়। আহলাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفرقانه الحميد، بعد أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر، إنا أعتدنا للظالمين نارا، وعن صابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم، لا تجعل طائفة من أمتي ظاهرين على الحق، لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله هم كذلك، رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. أهل حديث أندرون بنغلاديش رد غاية جيتو 32 بارشيك تبليغ استعمار সম্মানিত সভাপতি আহলাদিস আন্দোলন বাংলাদেশের মহতরম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, আহলাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলাদিস যুব সংঘ, আহলাদিস মহিলা সংস্থা, সোনামণি ওয়াল আউন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত এই তাবলিগ ইস্তেমার সম্মানিত শ্রোতা মন্ডলী, দেশ এবং বিদেশের মাটিতে বসে যারা আজকে আমাদের এই বক্তব্য দেখছেন এবং শুনছেন,
সে সমস্ত ভাই ও বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দায়িত্বশীল ভাই ও বন্ধুগণ, প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহরবানিতে আজকের এই 32তম বার্ষিক তাবলিগে ইস্তেমায় উপস্থিত হতে পেরেছি। দরুদ ও সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আলোচনার বিষয় আহলে হাদিস আন্দোলন যুগে যুগে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহাফের 29 নম্বর আয়াতে বলেন, অকুলিল হক মির রব্বিকুম, হে নবী আপনি বলে দিন সত্য আসবে আপনার রবের পক্ষ থেকে। ফামান শাআ ফালিউমিন, যার ইচ্ছা হয় সে তার উপরে ইমান নিয়ে আসবে, বিশ্বাস স্থাপন করবে। ওমান শাআ ফালইয়াকফুর, আর যার ইচ্ছা হয় সে অস্বীকার করবে। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, নিশ্চয়ই আমরা প্রস্তুত করে রেখেছি জালিমদের জন্য জাহান্নাম তথা জাহান্নামের অগ্নিকুণ্ড। মহান রব্বুল আলামিন যে সত্য নাজিল করেছেন ওহির মাধ্যমে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, সেটাই হচ্ছে দ্বীনে হক। আরে আল্লাহর নাজিলকৃত যে সর্বশেষ ওহির বিধান, এই বিধান প্রচারে যারা সময় দিয়ে থাকেন, পৃথিবীর পথভোলা মানুষদেরকে যারা আহ্বান করে থাকেন এই সত্যের দিকে, সেই সত্যপন্থী মানুষদেরকে বলা হয় আহলে হাদিস আন্দোলন। এজন্য আহলে হাদিস আন্দোলন কোন মতবাদের নাম নয়, এটি একটি পথের নাম, যে পথ সর্বশেষ ওহির পথ, যে পথ পবিত্র কোরআন ও সহি সুন্নার পথ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য এই পথেই, এই পবিত্র কোরআন ও সুন্নার পথে যারা মানুষদেরকে নিঃশর্তভাবে আহ্বান জানায় এবং নিজেরা অনুসরণ করে, সেই পবিত্র কোরআন ও সহি হাদিসের নিঃশর্ত অনুসারীদের নাম আহলে হাদিস, এবং সেই দলের নাম হচ্ছে আহলে হাদিস আন্দোলন। আর আহলে হাদিস আন্দোলন কিয়ামতের রুশালগ্ন পর্যন্ত পৃথিবীতে টিকে থাকবে, একথা মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ নবী বলেছেন, লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরা আলাল হক, কিয়ামতের রুশালগ্ন পর্যন্ত পৃথিবীতে একটি হকপন্থী দল থাকবে, সত্যপন্থী দল থাকবে, এই দলের বিরুদ্ধাচরণ করে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা যাবে না, তাদেরকে নিঃশেষ করা যাবে না, এমনকি কিয়ামত এসে যাবে তবে এই হকপন্থী দল পৃথিবীতে থাকবে। বন্ধুগণ, ইসলামের স্বচ্ছ আকাশে বিভিন্ন রূপী স্বার্থ দ্বন্দ্ব গোলামী অন্ধ অনুসরণের যে কারণে যুগে যুগে ঘনীভূত হয়েছে, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের সর্বোচ্চ অগ্রাধিকার প্রদানকারী আহলে হাদিস আন্দোলন যুগে যুগে তার সংস্কার সাধনে এগিয়ে এসেছে। বর্তমান পৃথিবীতে পঞ্জীভূত ধর্মীয় বৈষয়িক অসংখ্য সমস্যা সমাধানের জন্য এবং সমস্যা বিদরণে আহলে হাদিস আন্দোলন নির্বিচার ইসলামের দিকে উদারভাবে আহ্বান জানায়। যা যাবতীয় তাকলিদ অন্ধবিশ্বাস ও কুসংস্কারের অপরাধনে
অত্যন্ত অগ্রগণ্য ভূমিকা পালন করে আসছে এবং মুক্ত বুদ্ধি ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আল্লাহ প্রেরিত সর্বশেষ ওহির আলোকে মানুষের সার্বিক জীবন পরিচালনার আহ্বান জানিয়ে আসছে। তাছাড়া মতবাদ বিক্ষুব্ধ বিশ্বের জ্ঞানী সমাজের নিকটে আহলাদি আন্দোলন বহু প্রাচীন দাওয়াতকে নতুন আঙ্গিকে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা ও ইতিহাসের গতি পরিক্রমায় বাস্তবায়ন করার জন্য এই বাণীচিত্রের মাধ্যমে উপস্থাপন করতে চায়। এজন্য আমাদের মনে রাখা দরকার, সাহাবী এবং তাবিগণ পৃথিবীর সর্বপ্রথম আহলাদি ছিলেন, তাদের হাতে বিজিত, তাদের মাধ্যমে প্রচারিত তৎকালীন পৃথিবীর বিভিন্ন এলাকার মুসলমান সকলে আহলাদি ছিলেন। যে কথা ফিলিস্তিনের বিশিষ্ট মুসলিম ভূপর্যটক 336 থেকে 380 খ্রিস্টাব্দ পর্যন্ত যিনি হিজরি পর্যন্ত বেঁচে ছিলেন, সেই চতুর্থ শতাব্দী হিজরির মাঝামাঝি সময়ে পৃথিবীর মুসলিম এলাকা পরিভ্রমণ করে তিনি যে রিপোর্ট প্রকাশ করেছিলেন, তিনি আহসান উত্তাকাসিম ফি মারিফাতিল আকালিম নামক গ্রন্থে যে কথা বলেছিলেন, সেই ভূপর্যটক শামসুদ্দিন মোহাম্মদ বিন আহমদ আল বিশার আল বাগদেসি তার কথা আমাদের স্মরণ করতে হবে। তিনি বলেছিলেন, দামেস্ক এবং সিরিয়ার লোক তথা মক্কা মদিনার লোক সকলেই ছিলেন আল আমালু কানা ফিহি আলা মাযহাবি আসহাবিল হাদিস, তারা সকলেই ছিলেন আহলে হাদিসদের মাযহাবের উপর প্রতিষ্ঠিত, আহলে হাদিসদের এই পথের উপর প্রতিষ্ঠিত। অতবার মাগদেসি 375 হিজরিতে তৎকালীন ভারতের ইসলামী রাজধানী সিন্ধুর মানসুরে আগমন করে দেখেন এবং তাদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, আকসারুহুম আসহাবুল হাদিস, এই মানসুরার অধিকাংশ মানুষ ছিলেন হাদিসের অনুসারী, তারা হাদিস অনুসরণ করেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই মাগদেসির অর্ধ শত বছর পরে যিনি বর্ণনা করেছেন ঐতিহাসিক আবু মনসুর আব্দুল কাহির বাগদাদি, তিনি তার কিতাবুল উসুলুদ্দিনের ভিতরে অত্যন্ত সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন। তিনি বলতে চেয়েছেন, আহলে হাদিস কোনো ভুঁইপোড় আন্দোলন নয়, আহলে হাদিস কোনো চরের বুকে জেগে ওঠা কোনো জাতি নয়। তিনি তার ঐতিহাসিক গ্রন্থের মধ্যে অত্যন্ত সুন্দর কথা বলেছেন, সুগুর রোম ওয়াল জাজিরা তিনি স্পষ্ট বলেছেন, রোম সীমান্ত আলজেরিয়া সিরিয়া আজারবাইজান বাবুল আবওয়া তথা মধ্য তুর্কিস্তান প্রভৃতি এলাকার সকল মুসলমান ছিলেন আহলে হাদিস। বলুন আলহামদুলিল্লাহ। শুধু তাই না, তিনি আরো বলেছেন, কেজাহালিকা সুবুর আফ্রিকা আওয়াল আন্দালুস, এমনি ভাবে আফ্রিকা স্পেন অকুল্লু সিগার আরাই বাহরিল মাগরিবে আহলুহু মিন আসহাবিল হাদিস। তিনি বলেছেন একই ভাবে আফ্রিকা স্পেন পশ্চিম সাগরের পশ্চাদবর্তী দেশসমূহের সকল মুসলমান আহলে হাদিস ছিলেন। শুধু তাই না, কেজাহালিকা সুবুরুল ইয়ামানি আলা সাহিলিল জামজ, একইভাবে আবিসিনিয়ার উপকূল উপকূলবর্তী ইয়েমেনের সকল অধিবাসী আহলে হাদিস ছিলেন। সম্মানিত উপস্থিতি, এজন্য শামসুদ্দিন মাগদেসি আব্দুল কাহির বাগদাদির উক্ত বর্ণনা হতে প্রমাণিত হয়, বাগদাদি খেলাফতের স্কন্দের সর হয়ে আহল রায়ের মুতাজিলাদের চরম রাজনৈতিক ও মাঝহাবী নির্যাতন সত্ত্বেও সেই 50 শতাব্দী হিজরি পর্যন্ত খোদ মক্কা মদিনা সিরিয়া সৌরব আফ্রিকা সোভিয়েত রাশিয়া মধ্যপ্রাচ্য নিকট প্রাচ্য ও দূর প্রাচ্যের সকল মুসলমান ছিলেন অধিকাংশ আহলে হাদিস। কাজেই আমরা যদি আরো একটু অগ্রসর হই, হিজরি ষষ্ঠ শতকের শ্রেষ্ঠ বিদ্বান আবুল ফাতা মোহাম্মদ বিন আব্দুল করিম শাহ রাস্তানি, তিনি তার ঐতিহাসিক গ্রন্থের মধ্যে বলেছেন, ثم المستهدون من أئمة الأمة معصورون في سنبين لا يعدوان إلى ثالث أصحاب الحديث وأصحاب الرأي. هذه ششت صدق ششت بالدان
আবুল ফাতা মোহাম্মদ বিন আব্দুল কাহির সরাস্তানি বলছেন, উম্মতের মুস্তাহিদ ইমামগণ দুই ভাগে বিভক্ত ছিলেন, তৃতীয় আর কোন ভাগে নয়। সেই দুই ভাগ হলো আহলে হাদিস, এক ভাগ হলো আহলে হাদিস, দ্বিতীয় ভাগ হচ্ছে আসহাবুর রায়। এই আসহাবুল হাদিস কারা এবং আহলুর রায় কারা, আহলে হাদিস কারা এবং আহলুর রায় কারা, আমার কোনো বক্তব্য নয়, বর্তমান কোন বিদ্বানের বক্তব্য নয়, সেই হিজরির ষষ্ঠ শতকের ষষ্ঠ বিদ্বান তিনি বলছেন আসহাবুল হাদিস। আসহাবুল হাদিস হুম আহলুল হিজাজ, এই আসহাবুল হাদিস হচ্ছে তারা মক্কা এবং মদিনার অধিবাসী। কাজী আহলে হাদিস শুধু বাংলাদেশ পাক ভারত উভয় নয়, জেনে রাখা দরকার। এই পাক ভারত উভয় দেশে প্রায় ১২ কোটি আহলে হাদিসের বসবাস। এই পাক ভারত উভয় দেশে ১২ কোটি আহলে হাদিসদেরকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে পারবে না। আহলে হাদিস আন্দোলন আমি আগেই বলেছি কোনো ভুইফল আন্দোলন নয়। আমি আপনাদের বলার চেষ্টা করব নির্দিষ্ট সময়ের মধ্যে আহলে হাদিস আন্দোলন আসলে কি, আহলে হাদিস আন্দোলনের পরিচয় কি। শুধু তাই না, বর্তমান মুসলমানদের মধ্যে পৃথিবীতে চারটা মাঝহাব চলছে। এই চারটা মাঝহাব যে চারজন মহামতি ইমামের নামে চালু আছে, এই চারজন মহামতি ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, এই ইমাম চতুষ্টয় আহলে হাদিস ছিলেন, তাদেরকেও আহলে হাদিসদের কাতার থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত ভাইরা আমার, কাজী আব্দুল করিম সরাস্তানি বলছেন আসহাবুল হাদিস হুম আহলুল হিজাজ। এই আহলে হাদিস হচ্ছে আহলে হিজাজ তথা মক্কা এবং মদিনার অধিবাসী। এবং আহলে হাদিস তাদের কেন বলা হয় তার মুখ দিয়ে শুনুন, তার লেখন দিয়ে শুনুন। আইন্নামা সুম্মু আসহাবুল হাদিস লিআন্না ইনায়াতাহুম বিতাহসিলিল আহাদিস ওয়া নাকলিল আখবার ওয়া বিনাইল আহকামিন নুসুস ওয়া বিনাইল আহকাম ওয়া বিনাইল আহকামি আলা নুসুস ولا يرجعون الى القياس الجلي والخفي ما وجدوا خبرا او اثرا। আব্দুল করিম সরাস্তানি বলছেন এই হিজাজের অধিবাসী তথা মক্কা মদিনার মুসলমান আহলে হাদিস ছিলেন এ কারণেই, তাদের আহলে হাদিস বলা হয় এ কারণেই, তাদের আহলে হাদিস নামকরণ করা হয় এ কারণেই, তাদের সার্বিক লক্ষ্য নিয়োজিত থাকতো হাদিস সংগ্রহের প্রতি এবং তারা আদেশ নিষেধের ভিত্তি স্থাপন করতেন তথা দলিল উপস্থাপন করতেন পবিত্র কোরআন এবং সহি হাদিসের দিকে। তারা কখনো প্রকাশ্য বা অপ্রকাশ্য কেয়াসের দিকে প্রত্যাবর্তন করতেন না। তাদের সমস্যা সমাধানের জন্য, তাদের উদ্ভূত সমস্যা সমাধানের কল্পে তারা কোনোদিন অপ্রকাশ্য এবং প্রকাশ্য কেয়াসের দিকে ফিরে যেতেন না। যখন তারা হাদিস এবং আসার পেতেন তারা সেই হাদিসের প্রতি ফিরে যেতেন, তারা সেই আসারের প্রতি ফিরে যেতেন, এজন্যই তাদেরকে আহলে হাদিস বলা হয়। আর আহলে হাদিস নাম শুনলে অনেকের গায়ে চুলকানি ধরে, অনেকের গায়ে অ্যালার্জি বৃদ্ধি হয়। কাজী আহলে হাদিস এবং আসহাবুল হাদিস এটা সাহাবাদের যুগ হতে চলে আসা একটি নির্ভেজাল ইসলামী আন্দোলনের নাম, এতে কোনো সন্দেহ নাই। আসুন এবার আমরা জেনে নেই। আব্দুল করিম সরাস্তানি বলছেন আরেকটি দল ছিল, আরেকটি গ্রুপ ছিল, অন্য কোনো তৃতীয় দল ছিল না, দ্বিতীয় দল ছিল আসহাবুর রায়, যারা ছিল রায়পন্থী মতবাদপন্থী অহম আহলুল ইরাক, এবং তারা ছিলেন ইরাকের অধিবাসী। হুম আসহাবু আনিফাতান নুমান ইবনে সাবিত আল কুফরি রাহিমাহুল্লাহ, আর তারা ছিলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী। তাদেরকে কেন আসহাবুর রায় বলা হয়, তাদেরকে রায়ের অনুসারী বলা হয়? আইন্নামা সুম্মু আসহাবার রায় লিআন্না আকসারা ইনায়াতিহিম বিত-তাহসীল ওয়াজহিল কিয়াস আল মা'না আল মুস্তানবাত মিন আল আহকাম বিনা আল হাওয়াদিস আলাইহা ওয়া রুব্বামা তুকদ্দিমুন আল কিয়াস আল জালি আলা আহাদ আল আখবার। আব্দুল করিম সরাস্তানি বলছেন তারা আসহাবুর রায় এ কারণে, তাদেরকে আসহাবুর রায় বলা হয় এ কারণে, তাদের অধিকতার লক্ষ্য থাকে কেয়াস, কেয়াসের কারণ অনুসন্ধানের প্রতি,
এবং কুরআন ও সুন্নাহ হাদিসের আহকাম হতে সৃষ্ট মর্মার্থের প্রতি তার উপরেই তারা উদ্ভূত ঘটনাসমূহের ভিত্তি স্থাপন করত। সবচেয়ে আশ্চর্য কথা হলো, সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, ইমাম এই আব্দুল করিম সারস্তরি বলছেন তারা ফিরে যায় কোথায়? রুব্বামা ইউকাদ্দিমুনাল কিয়াসা ইউকাদ্দিমুনাল কিয়াসা আলা হাদিল আখবার, খবরাহিক পর্যায়ের হাদিসের উপরে তারা অনেক সময় কিয়াসকে প্রাধান্য দিয়ে থাকে, কিয়াসকে অগ্রাধিকার দিয়ে থাকে, তারা হাদিসকে প্রাধান্য দেয় না। এজন্য আমরা যখন সরে বেকা পড়ি, আমরা যখন কুদুরে পড়ি, আমরা যখন নুরলানোর পড়ি, সেখানে একই বক্তব্য দেখতে পাই। তারা অনেক সময় বলতে চেয়েছেন যদিও হাদিসের রাবি সে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়, যদিও হাদিসের রাবি আনাস ইবনে মালিক হয়, এই আবু হুরায়রা যিনি 5374 খানা হাদিস বর্ণনা করেছেন, হাদিস বর্ণনাকারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, সেই হাদিসের রাবি হাদিস বর্ণনা করেন এবং হযরত আনাস বিন মালিকের মতো সাহাবী যিনি আল্লাহ রাসূলের 10 বছর সাহচর্য গ্রহণ করেছেন, লাভ করেছেন, এমন দুইজন প্রখ্যাত সাহাবী যদি হাদিস বর্ণনা করেন, আর তাদের হাদিস যদি কেয়াসের পরিপন্থী হয়, তারা দুইজন ফকি না হওয়ার কারণে সাহাবী অসত্য, তাদের হাদিস বাদ দিয়ে ওই কেয়াসকে মেনে নিতে হবে। এটাই ছিল আহলুর রায়দের কথা, এটাই ছিল আহলুর রায়দের পরিচিতি। সম্মানিত উপস্থিতি, এজন্য আহলে হাদিস আন্দোলন এটা যুগে যুগে চলে আসা আন্দোলন, আহলে হাদিস আন্দোলন। এই আহলে হাদিস আন্দোলন যখন তার স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে এই পৃথিবীতে পরিচালিত হয়েছে, এই ভারত গুরু শাহুল্লাহ মুহাদ্দিস দেহি রহমাহুল্লাহ তার জগৎ বিখ্যাত কিতাব হুজ্জাতুল্লাহিল বালেগাত প্রথম খণ্ডে তিনি স্পষ্ট হয়ে লিখেছেন, 157, 156, 157 পৃষ্ঠা পড়ে দেখেন, তিনি বলছেন হে দুনিয়ার মানুষ জেনে নাও, এলাম আন্নান নাসা কানু কাবলা মিয়াতির রাবিয়াতে, জেনে রাখো হে পৃথিবীর মুসলমান, এই পাক ভারত উপমহাদেশ সহ সারা পৃথিবীতে হিজরি চতুর্থ শতাব্দীর পূর্ব পর্যন্ত কোন মানুষ গায়রা মুজমাইনা আলা তক আলা তাকলিদিল মাযহাবিল খালিস লিওয়াহিদিন, তিনি বলেছেন এই পৃথিবীর মুসলমান নির্দিষ্ট কোনো একটি মাযহাবের অনুসরণ করতেন না, নির্দিষ্ট কোনো মাযহাবের অনুসরণ চলতেন না, বে আইনিহি, বরং তারা কুরআন এবং হাদিস থেকে তাদের মাসালা গ্রহণ করতেন। এটাই ছিল আহলে হাদিস পরিচয়, এটাই ছিল কুরআন এবং হাদিসের পরিচয়। শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভি একথা স্পষ্ট বলেছেন। কাজী সম্মানিত ভাইয়েরা, আমার আহলে হাদিস আন্দোলন যুগে যুগে চলেছে, কখনো আসহাবুল হাদিস নামে, কখনো আহলুল হাদিস নামে, কখনো সালাফি নামে, কখনো আনসারুস সুন্নাহ নামে, পবিত্র কুরআন এবং সহিহ হাদিস যারা মানে তারাই হলো আহলে হাদিস। তাই আসুন আমরা জেনে নেই আহলে হাদিস কারা। আহলে হাদিস তারা আল্লাযীনা ইত্তাবিউনাল কিতাব ওয়াস সুন্নাত সুন্নাতুস সহীহা ফি জামিয়ি নাহিল হায়াত মিন গায়রি ইশতিরাক, নিঃশর্তভাবে যারা পবিত্র কুরআন এবং সহিহ হাদিসকে মেনে নেয়, সহিহ হাদিসের অনুসারী হয়, তারাই হলো আহলুল হাদিস। আমাদের আরো জেনে রাখা দরকার আহলে হাদিস আন্দোলন কি, এ সম্পর্কে আমাদের জেনে রাখা দরকার। এটা স্পষ্টভাবে আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, হাজি হারাকাতুল ইসলামিয়াতুন খালিসাতুন মিন জামানিস সাহাবাত রাদিয়াল্লাহু আনহুম ইলা ইয়াউমিন হাযা আল্লাতী তাদউ আন-নাসা ইলাল ইতিসামি বিল কিতাবি ওয়াস সুন্নাতি সহিহা। সাহাবায়ে কেরামের যুগ হতে চলে আসা নির্ভেজাল ইসলাম আন্দোলনের নাম আহলে হাদিস আন্দোলন, যা মানুষকে কিতাব ও সুন্নতের নিঃশর্ত অনুসারী হওয়ার জন্য আহ্বান জানায়, সেটা হলো আহলে হাদিস আন্দোলন। এই আহলে হাদিস আন্দোলন পাক ভারত উপমহাদেশে বন্ধুরামাত কিছুটা স্তিমিত হয়েছিল, এবং কিছুটা স্তিমিত হওয়ার পরেই বাগদাদি খিলাফত ধ্বংস হওয়ার পরেই 375 হিজরির পরে মনসুরার শাসন ক্ষমতা শিয়ারা গ্রহণ করলে 1201 সালে দিল্লি ও বাংলাদেশে শুরু হয় এই আহলুর রায় এবং হানাফি শাসন। সেটা কখনো গজনবী, কখনো আফগানি, কখনো তুর্কি দ্বারাই শাসন চলে। অতবার দাতার শতাব্দীতে শাহরুল্লাহ মুহাদ্দিস দেহলভির সানিত যুক্তি এবং ক্রোধার লেখনের মাধ্যমে নিরপেক্ষ হাদিস গ্রহণের জজবা সৃষ্টি হয়,
এই ইত্যাদি পুত্রগণ, এই মুজাহিদ পুত্র শাহ ইসমাইল শহীদ সুজাত আন্দোলনের মাধ্যমে সারা ভারতে সামাজিক বিপ্লবের সূত্রপাত ঘটায় এই আহলে হাদিস আন্দোলন, এবং আহলে হাদিস আন্দোলনের জোয়ার সৃষ্টি হয়ে যায়। কাজে আহলে হাদিস আন্দোলন পাক ভারত মহাদেশে এই বিভিন্ন প্রান্ত যে 12 কোটি আহলে হাদিস বসবাস করছে আমি আগে জানিয়েছি, এটা কোন ভুইফোড় আন্দোলন, এটা বিপ্লবের নাম, এটা আন্দোলনের নাম। এই পাক ভারত মহাদেশে যেখানে বালাকোটের ইতিহাস স্বাক্ষর প্রমাণ রয়েছে, ঐতিহাসিক বাসের কিল্লা, মুলকারা সিত্তারাঙ্গলা, চমরকান্দ স্মাদ এবং আন্দামান রক্তাক্ত স্মৃতি সমূহ, জেল জুলুম ফাঁসি, সম্পত্তি বাজেয়াপ্ত এবং যাবজ্জীবন দীপান্তর কালাপানির অবর্ণ নির্যাতন স্বীকার করে আহলে হাদিস আন্দোলন টিকে আছে এবং টিকে থাকবে ইনশাআল্লাহ। ভোলার মসজিদে পেট্রোল দিয়ে আগুন ধরে আহলে হাদিস আন্দোলনকে বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন করা যাবে না। ফরিদপুর সালথায় টিনের সামনের মসজিদে উঠে ওই টিনের সামনের মসজিদ কুড়াল দিয়ে আঘাত করেছে। আমরা দেখেছিলাম বাবরি মসজিদের মিনারের উপরে উঠে জঙ্গি হিন্দুবাদীরা তারা কুড়াল দিয়ে ওই বাবরি মসজিদের মিনারে আঘাত করেছিল। ওরা বাবরি মসজিদের মিনারে আঘাত করে ওরা গোটা পৃথিবীর মুসলমানদের কলিজায় আঘাত করেছিল। এরপরে আমরা দেখলাম এই দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি বাংলাদেশ, এই বাংলাদেশের ফরিদপুর সালতা উপজেলার আহলে হাদিস এই ছোট্ট সাপ্লা মসজিদে যেমন করে হিন্দুরা বাবরি মসজিদে কুড়াল দিয়ে আঘাত করেছিল, ওরা কোড়াল দিয়ে আঘাত মসজিদে করে মুমিনদের মণিকুঠা আঘাত করে শরীর দিয়ে আঘাত করেছিল। আমরা এই কথাও বলতে পারি আজকে ফরিদপুরের মসজিদে এই আহলে হাদিস মসজিদে আঘাত করেছে মানে গোটা বাংলাদেশের মুসলমান আহলে হাদিসদের মণিকুঠায় তথা অন্তরে আঘাত করেছে। কাজী আহলে হাদিস আন্দোলন যুগে যুগে ছিল থাকবে। অনেকেই বলতে চায় আহলে হাদিস আন্দোলন নাকি ইংরেজদের দালালি করেছে, জোরে বলো নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ইংরেজদের আনুগত্য করেছিলেন তৎকালীন ইশাআতুস-সুন্নাহ পত্রিকার সম্পাদক মাওলানা মোহাম্মদ হুসাইন বাট্টালবি। আমরা কথা স্বীকার করি মাওলানা মোহাম্মদ হুসাইন বাট্টালবি তিনি একা আহলে হাদিসের মুখপাত্র নন, তিনি একা আহলে হাদিস জামাত নন, এছাড়াও তো আহলে হাদিস আলেমদের ভিতরে বহু আলেম আমরা দেখেছিলাম ওই মালদায় ওই যে বালাকোটে এবং বিভিন্ন জায়গায় অগণিত মামলা হামলার শিকার হয়েছিল ইংরেজদের মাধ্যমে, তারাও তো আহলে হাদিস আন্দোলনের এই সমস্ত উলামায়ে কেরাম ছিলেন। তাহলে আপনি আজকে কেন আহলে হাদিসদেরকে ইংরেজদের দালাল বলে আখ্যায়িত করেন? এই সমস্ত কথা আপনাদের ভুলে যেতে হবে, কারণ 1857 সালের পরে ইংরেজরা বেশি নির্যাতন করেছিল যাদের উপরে, তারা ছিল আহলে হাদিস উলামায়ে কেরাম। এই আহলে হাদিস উলামায়ে কেরামের উপরেই ইংরেজদের নির্যাতন স্টিম রোলার চলেছিল। আমরা দেখেছিলাম এই আহলে হাদিস আলেমরাই তৎকালীন ইংরেজদের ফাঁসির পাটাতনে হেস্তানো হয়েছিল তাদেরকে। কাজী আহলে হাদিসটা ছিল ইংরেজদের শত্রু, আহলে হাদিসরা কোনদিন ইংরেজদের দালালি করে নাই। আজকে আমাদেরকে তারা বলতে চান আহলে হাদিসরা নাকি ইংরেজদের মাধ্যমেই আহলে হাদিস লকব লাভ করেছে, এটা আপনার ভুল তথ্য। এই তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনার শেষ পর্যায়ে প্রমাণ করব শুধু আহলে হাদিস সাহাবায়ে কেরামের যুগ থেকে চলে আসে এই পর্যন্ত যে আহলে হাদিস আসে, শুধু তাই না, ইমাম চতুষ্টয়ের মধ্যে শ্রেষ্ঠ ইমাম যাকে ইমামে আজম বলা হয়, যিনি ইরাকে কুফা নগরে জন্মগ্রহণ করেছিলেন, যিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করে 150 হিজরি পর্যন্ত বেঁচেছিলেন, এই দীর্ঘ 70 বছরের জীবনী আপনি তাকে দেখেন, তার বক্তব্য তার কলগুলো পড়ে দেখেন, আপনি অবশ্যই স্বীকার করতে বাধ্য হবেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি ছিলেন আহলে হাদিস। ইমাম আবু হানিফা বলছেন তার অনুসারীদের জন্য, ইয়াকুমুল কওল ফি দিনিল্লাহি তাআলা বিররায় ওয়া আলাইকুম বিত্তিবাই সুন্নাহ ফমান খারাজা আনহা যাল্লা। হে আমার অনুসারীরা, তোমরা তোমাদের নিজেদের মন্তব্য এবং মতামত আল্লাহর
আল্লাহ প্রদত্ত দিনের ভিতরে ঢুকানো থেকে বেঁচে থাকো, অর্থাৎ আল্লাহর দিনের ভিতরে এই নবীর শরীয়তের ভিতরে তোমরা তোমাদের মতামতের অনুপ্রবেশ ঘটাইও না। ওয়ালাইকুম বিত্তাবায়ে সুন্নাহ, বরং তোমাদের উচিত হলো বিশ্ব নবীর সুন্নতের অনুসরণ করা। যে ব্যক্তি সুন্নতকে মানবে না, ফামান খারাজা আনহা, শুনে রাখো জেনে রাখো, যদি তোমরা নবীর সুন্নত থেকে বেরিয়ে যাও, জল্লাদ, তুমি পথভ্রষ্ট হয়ে যাবে, তুমি পথহারা হয়ে যাবে। আর তিনি বলেন, হারামুন আলাইয়া মান লাম ইয়ারিফ দালিলি আইফতাবে কালামি, শুনে রাখো, যারা তোমরা আমি ইমাম আবু হানিফার নামে ফতোয়া দিয়ে থাকো, তোমার জন্য ফতোয়া দেওয়া হারাম, তোমার জন্য ফতোয়া দেওয়া নিষিদ্ধ, যতক্ষণ না তুমি জানবে আমি ইমাম আলী আবু হানিফা কোথা থেকে এই ফতোয়া গ্রহণ করেছি, কোথা থেকে এই ফতোয়া নিয়েছি, এইটা না জানা পর্যন্ত তোমাকে আমার পক্ষ থেকে ফতোয়া দেওয়া নিষেধ, তত হারাম তুমি ফতোয়া দিতে পারবে না। এমনকি তার সাগরে ইমাম আবু ইসরাহমাহুল্লাহ তার বক্তব্য যখন লিখছিলেন, ইমাম আবু হানিফাকে বললেন, হে আমার সাগরে আবু ইউসুফ, লা তারবি আন্নি শাইয়ান আল্লাহি মা আদরি মুখতি আন আমসিব, হো আবু ইউসুফ, তুমি আমার কথা বর্ণনা করিও না, আমার কথা তুমি বলিও না, কারণ জেনে রাখো আল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর শপথ করে বলছি, মা আদরি, আমি জানি না, মুখতি আন আরাম মুসিব, আমি ভুল করছি না ঠিক করছি, আমি আবু হানিফা এটা জানি না, কাজেই তুমি আমার কথা এক্ষুনি বর্ণনা করিও না। শুধু তাই না, ইমাম আবু ইউসুফকে ধমক দিয়ে এই মহামতি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াইকা ইয়া ইয়াকুব লা তাকতুব কুল্লু মা তাসমাউ মিন্নি ফাইন্নি ক্বাদ আরা আর-রায় আল-ইয়াউম ফাতরুকুহু গাদাব ওয়া আরা আর-রায় গাদাব ওয়া আতরুকু বাদা গাদিন। শুনে রাখো, আমি ইমাম আবু হানিফা যা বলছি তুমি সব লিখে নিও না, কারণ আমি আজকে যা বলছি আগামীকাল হয়তো আমার রায়, আমার অভিমত পরিবর্তন হয়ে যাবে, আবার আগামীকাল যে কথা বলবো আগামী পরশু দিন আমার সে কথা হয়তো পরিবর্তন হয়ে যাবে। কাজে হে আমার সাগরেদ, হে আমার অনুসারী আবু ইউসুফ, তুমি আমার কথাকে এভাবে লিখে নিও না। এজন্য আজকে আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কোনো প্রসিদ্ধ কিতাব বাংলাদেশ সহ পৃথিবীর কোথাও খুঁজে পাই না, কোন মাদ্রাসাতে ইমাম আবু হানিফার লিখিত কিতাব পড়ানো হয় না, কোন কমি মাদ্রাসায় পড়ানো হয় না, কোন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না, কোন আলিয়া মাদ্রাসায় পড়ানো হয় না, কারণ তিনি এই লেখা থেকে তিনি বিরত ছিলেন, তিনি কোন কিতাব লিখতে উদ্যোগ গ্রহণ করেননি, শুধুমাত্র এইটা ভুল না ঠিক এই আশঙ্কায় এই ভয়ের কারণে তিনি কিতাব লিখতে চাননি। সম্মানিত উপস্থিতি, শুধু তাই না, আমি এবার আপনাদেরকে শোনাবো, 93 হিজরিতে জন্মগ্রহণ করা, 179 হিজরিতে মৃত্যুবরণ করা মহামতি ইমাম, যিনি 86 বছর দুনিয়াতে বেঁচে ছিলেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনি তার বক্তব্যে বলছেন, শুনে রাখো, ইন্নামা আনা বাশার উখতি আউসি ফানজুরু ফি রাই ফাকুল্লু মা ওয়াফাকাল কিতাব ওয়াস সুন্নাহ ফাখুযুহু ওয়া কুল্লু মা লাম ইউওয়াফিকু ফাতরুকুহু। জেনে রাখো, আমি একজন মানুষ, আমার ভুলও হয় আমার ঠিকও হয়, ফানজুরু ফি রাই, তোমরা আমার সিদ্ধান্তগুলো দেখো, আমার অভিমতগুলো দেখো, আমার অভিমত, আমার বক্তব্য, আমার রায়, আমার মতামত যদি কোরআন এবং হাদিসের অনুকূলে হয় ফাখুযুহু, তোমরা সেটা গ্রহণ করো, আর আমার কথা যদি অকুল্লু মালু ওয়াফেকু, আমার কথা যেগুলো কোরআনের অনুকূলে হবে না হাদিসের অনুকূলে হবে না, ফাতুকুহু, তোমরা আমার সেই কথা পরিবর্তন করো। সম্মানিত উপস্থিতি, কাজী ইমাম মালিক রহমাল্লাহর কথায় প্রমাণিত হয় তিনিও আহলুল হাদিস ছিলেন, তিনিও পবিত্র কোরআন এবং সহি হাদিসের অনুসারী ছিলেন। সবচেয়ে চমৎকার বক্তব্য তিনি দিয়েছেন, তিনি বলেছেন, মা মিন আহাদিন ইল্লা মাখুযুন মিন কালামিহি ওয়া মারদুদ আলাইহি ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ফি রিওয়ায়াতিন ইল্লা সাহিবু হাযিহির রওযা। তিনি বলেছেন, পৃথিবীতে বিনা তর্কে বিনা প্রশ্নে কোন সত্য ছাড়া একমাত্র একজন মানুষের কথা গ্রহণ করা যাবে, আর কারো কথা গ্রহণ করা যাবে না, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ
তিনি আল্লাহর নবীর কবর দিকে ইশারা করে বললেন, ইল্লা সাহেব হাজির রওজা, এই রওজার মালিক তথা এই কবরের অধিবাসী ছাড়া আর কারো কথা মানা যাবে না। সম্মানিত ভাইরা আমার, আমি পরিশেষে বলতে চাই, 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম বুখারী রহমাহুল্লাহ উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল 166 হিজরিতে জন্মগ্রহণ করে 241 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেছিলেন। 77 বছর বয়স পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। তিনি তার অনুসারী সহ সকল মুসলমানদের বলেছেন, লা তুকাল্লিদনি ওয়ালা তুকাল্লিদান্না মালিকান ওয়ালা আউজাইয়ান ওয়ালা নখইয়া ওয়ালা গায়রহুম ওয়খুযিল আহকামা মিন হাইসু আখাযু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, তোমরা অন্ধভাবে আমি ইমাম আহমদ বিন হাম্বলকে মেনো না, আমি ইমাম আহমদ বিন হাম্বলকে অনুসরণ করিও না, ইমাম মালিককে অনুসরণ করিও না, ইমাম আউজাইকে অনুসরণ করিও না, ইমাম নাখি সহ কোন মানুষকে তোমরা অনুসরণ করিও না, অন্ধভাবে দলিল ছাড়া, দলিল এবং প্রমাণাদি ছাড়া। তিনি বলেছেন, আখুযিল আহকামা মিন হাইসা খাযু মিনাল কিতাব ওয়াস সুন্নাহ, আমরা যেভাবে কোরআন এবং সুন্নাহ থেকে বিধিবিধান গ্রহণ করি, তোমরা সেইভাবে কোরআন এবং সুন্নাহ থেকে সেই বিধিবিধান গ্রহণ করো। সম্মানিত ভাইরা আমার, ইমাম শাফি রাহমাতুল্লাহর কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই, 150 হিজরিতে জন্মগ্রহণ করে 204 হিজরি পর্যন্ত বেঁচে ছিলেন ইমাম শাফি মোহাম্মদ ইদ্রিস শাফি রাহমাতুল্লাহ, 54 বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তিনি চমৎকার বক্তব্য দিয়ে প্রমাণ করেছেন তিনি একজন সহিহ হাদিসের অনুসারী ছিলেন। তিনি বলেছেন, ইযা রাআইতুম কালামি ইউখালিফুল হাদিস ফা'মালু বিল হাদিস ওয়াদরিবু বিল কালামি আল হায়াত, তিনি বলেছেন, ও আমার অনুসারীরা, যদি তোমরা আমার কথা দেখো রসুলের হাদিসের বিরুদ্ধে চলে গেছে, আমি ইমাম শাফির কথা তোমরা দেওয়ালের গায়ে ছুঁড়ে মেরে দাও, আর মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যকে মেনে নাও, তার হাদিসকে তোমরা গ্রহণ করো। কাজী এটাই প্রতিমান হয়, এই চারজন ইমাম মোহাম্মদ ইমাম চতুষ্টয় রহমাহুমুল্লাহ তারাও ছিলেন আহলুল হাদিস। কাজী যুগে যুগে আহলে হাদিস আন্দোলন ছিল, থাকবে এবং কিয়ামত সালগ্ন পর্যন্ত যে হকপন্থী দল থাকবে সেটা আহলে হাদিস আন্দোলন। কাজী আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সেই দাওয়াত দিতে এসে, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আল্লাহ তুই আমাদেরকে সেই তৌফিক দান কর। আল্লাহুম্মা আমিন। আকুল কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া আখিরুস সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।